অনেক সময় আমাদের কিছু বল ত্রুটি হতে পারে আমাদের কোনো দোষ থাকতে পারে তা নিয়ে অনেক সময় দেখা গেছে অনেক মানুষ সেটা নিয়ে হাসাহাসি করতেছে হাসি তামাশা করতেছে সমালোচনা করতেছে এবং আমাকে বিভিন্নভাবে আঘাত দিতেছে কষ্ট দিতেছে এই মুহুর্তে আমি কি করব যে এটা একটা চিরন্ত সত্য কথা আমাদের এই সমাজে এই ধরনের ঘটনা অহরহ হইতেছে অতীত হয়েছে এখন হইতেছে এবং ভবিষ্যতে হবে এগুলো কোনো ব্যাপার না যে যখন দেখবেন কোনো লোক আপনার কোনো ভুল ত্রুটি নিয়ে যখন সমালোচনা করবে তখন আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি ভুলের উদ্বে নয় আমার ভুল হতে পারে আমি ভুল করছি ঠিক আছে এটা সব সময় মনে রাখবেন আর দ্বিতীয় কথা হলো যে যেই লোকটি আপনার সমালোচনা করতেছে যে তার ভিতরে তার চেয়ে অনেক বেশি ভুল আছে। কারণ যার ভিতরে ভুল বেশি সে আরেকজনের ভুলটাকে বেশি দেখতে পারে আর আপনার ভিতরে সামান্য ভুল থাকতে পারে এগুলো অবাস্তবের কিছু নয় আর যার ভিতরে সফলতা বেশি সে আরেকজনের ব্যর্থতা বা আরেকজনের কোনো ভুল কিছু নিয়ে এইভাবে সমালোচনা করবে না কারণ সে নিজেও জানে যে সফল হইয়েছে যে সার্থক হইয়েছে তার জীবনেও এই ধরনের আপনার মতন ভুল হয়েছে খারাপ কিছু সময় গেছে এগুলো তাদের জীবনেও গেছে এখানে তাদের অনেক অভিজ্ঞতা আছে তা যারা আপনার সমালোচনা করে আপনাকে একটা কথা মনে রাখতে হবে ওরা আপনার অনেক নিচে এই কারণে তারা আপনার জন্য এইরকম তারা বিভিন্ন সমালোচনা করতেছে বিভিন্ন ধরনের কথা বলতেছে আপনার নিয়ে হাসি ঠাট্টা করতেছে কিন্তু তাদের সমস্যা আরও অনেক বেশি আপনি খেয়াল করে দেখবেন আপনি ইচ্ছে করলে আপনি দেখতে পারেন যে তাদের জীবনে সমস্যা আরও অনেক বেশি তাদের জীবনে ব্যর্থতা আরো অনেক বেশি যারা আপনার সমালোচনা করতেছে কারণ ভুল সবারই হয়ে থাকে সমস্যা সবারই হয়ে থাকে পৃথিবীতে এমন কোনো লোক নাই যার কোনো সমস্যা নাই সমস্যা সবারই হয়েছে এবং সমস্যা হইতেছে আপনি মন খারাপের কোনো দরকার নেই কারণ মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনি ভালো বললে সমালোচনা করবে এবং খারাপ কিছু করলে আপনি সমালোচনা করবে তাই বলে যে আপনি মন খারাপ করে থাকবেন তা নয় আপনার ভুলের জন্য যদি আপনাকে কেউ সমালোচনা করে তখন আপনি সমালোচনাটাকে পজিটিভ ধরে নেবেন যে আমার যে ভুলটা হয়েছে কেন ভুলটা হয়েছে আমি ওই ভুলটাকে এখনই শুধরাবো যে পরবর্তীতে যেন আর আমাকে নিয়ে দ্বিতীয়বার যেন কেউ সমালোচনা করতে না পারে তবে একটা কথা আপনাকে বলে রাখি কোনো দিন যে আপনার সমালোচনা করে তাকে মারতে যাবেন না তাকে আঘাত দিতে যাবেন না তার প্রতি প্রতিশোধ নিতে যাবেন না জীবনের সবচেয়ে বড় ভুল করবেন কারণ ওখান থেকে আপনি শিক্ষা নেবেন যে সে আমার সমালোচনা করতেছে আমার সমালোচনা করে যে অবশ্যই আমার কোথায় ছিল আমার ভুলটা আমাকে আগে শুধরাতে হবে তাহলে আর কখনো আবার দ্বিতীয়বার সমালোচনা কেউ করবে না তাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে ভিডিও পাবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো আর আমার এই ভিডিওটি আপনার শেয়ার করে দেবেন এটা অনুরোধ রইল আর আপনাদের কোনো মূল্য মূল্যবান মতামত থাকলে আমাকে সেটা জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে জবাব দেব ইনশাআল্লাহ আশা কামনা করে এই ভিডিও এখানে শেষ করলাম আলাইকুম সালামুকুম রহমতুলিল্লাহি